কক্সবাজারবাসী ঘূর্ণিঝড় আমফানের কারণে কক্সবাজারে বাতাসের গতিবেগ কম থাকলেও সাগরের উচ্চতা এখানে 7-8 ফিট হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন সেই পূর্ণ জোয়ারের সময় যেহেতু আঘাত থামবে, এখানে কিন্তু সাগর অনেক উপরে উঠে যাবে, তাই শহরের ভিতর সাগরের পানি ঢুকে যেতে পারে। সকলেই নিরাপদ আশ্রয়ে আপনারা স্থান নিন। সম্মানিত কক্সবাজারবাসী আসসালামু আলাইকুম। আজ আমাদের দুঃসময়, কক্সবাজারে আনুমানিক 8 থেকে 9টা, 9টা থেকে 10টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। এখানে বাতাসের গতিবেগ কম থাকতে পারে আবহাওয়াবিদরা বলছেন, কিন্তু এখানে সাগরের উচ্চতা 7 থেকে 8 ফিট হচ্ছে, যেহেতু পূর্ণ জোয়ারের সময় সেই কক্সবাজারে সেই আম্পায়ারের আঘাতটা হচ্ছে, তাই সবাই সতর্ক থাকুন। 7 থেকে 8 ফিট যদি বাতাসের উচ্চতা থাকে, সেইখানে যদি পানির উচ্চতা থাকে, শহরে কিন্তু পানি ঢুকে যেতে পারে। সম্মানিত কক্সবাজারবাসী আসসালামু আলাইকুম, আপনারা সকলেই নিরাপদ জায়গায় ছুটে যান। কক্সবাজারে ঘূর্ণিঝড়ের বাতাসের আঘাত কম থাকতে পারে আবহাওয়াবিদরা বলছেন, তবে পানির উচ্চতা 7 থেকে 8 ফিট থেকে যাচ্ছে। 7 থেকে 8 ফিট যদি পানির উচ্চতা থাকে, তাহলে কক্সবাজার শহরে পানি ঢুকে যাবে। আপনারা সকলেই নিরাপদ স্থানে থাকুন। সম্মানিত কক্সবাজারবাসী এই স্পিডটাও পুরো জায়গা নিত। কক্সবাজারবাসী ঘূর্ণিঝড় আমফানের কারণে কক্সবাজারে বাতাসের গতিবেগ কম থাকলেও সাগরের উচ্চতা এখানে 7-8 ফিট হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন সেই পূর্ণ জোয়ারের সময় যেহেতু আঘাত থামবে, এখানে কিন্তু সাগর অনেক উপরে উঠে যাবে, তাই শহরের ভিতর সাগরের পানি ঢুকে যেতে পারে। সকলেই নিরাপদ আশ্রয়ে আপনারা স্থান নিন। সম্মানিত কক্সবাজারবাসী আসসালামু আলাইকুম। আজ আমাদের দুঃসময়, কক্সবাজারে আনুমানিক 8 থেকে 9টা, 9টা থেকে 10টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। এখানে বাতাসের গতিবেগ কম থাকতে পারে আবহাওয়াবিদরা বলছেন, কিন্তু এখানে সাগরের উচ্চতা 7 থেকে 8 ফিট হচ্ছে, যেহেতু পূর্ণ জোয়ারের সময় সেই কক্সবাজারে সেই আম্পায়ারের আঘাতটা হচ্ছে, তাই সবাই সতর্ক থাকুন। 7 থেকে 8 ফিট যদি বাতাসের উচ্চতা থাকে, সেইখানে যদি পানির উচ্চতা থাকে, শহরে কিন্তু পানি ঢুকে যেতে পারে। সম্মানিত কক্সবাজারবাসী আসসালামু আলাইকুম, আপনারা সকলেই নিরাপদ জায়গায় ছুটে যান। কক্সবাজারে ঘূর্ণিঝড়ের বাতাসের আঘাত কম থাকতে পারে আবহাওয়াবিদরা বলছেন, তবে পানির উচ্চতা 7 থেকে 8 ফিট থেকে যাচ্ছে। 7 থেকে 8 ফিট যদি পানির উচ্চতা থাকে, তাহলে কক্সবাজার শহরে পানি ঢুকে যাবে। আপনারা সকলেই নিরাপদ স্থানে থাকুন। সম্মানিত কক্সবাজারবাসী এই স্পিডটাও পুরো জায়গায় সময় আর হাস্যবাদারত পানি বাড়ি যাব গই, পানি বাড়ি গেল গই পাই যাব গই ব্যক্তি। সম্মানিত হাস্যবাদারত আর আর কুটুম্বিয়া ভাড়া সমিতি ভাড়া মুরব্বীরা ভাইয়েরা, এনে আবহাওয়াবিদকল হতে পুরান সংখ্যা বাতাসর গতিবেগ কম থাকব, কিন্তু ভারী বাড়ি যাবে গই 7-8 ফিট। অনারা বেক্ষণে দয়া করি একটানা নিরাপদ সুস্থ ঠাই যাবে গই। একতলা ঘর সাগরের উচ্চতা জোয়ার সব বাড়ি গেলে গই, তুলে আর একতলা ঘর প্রত্যেকটা ডুবি যাবে গই। অনারা বেক্ষণ নিরাপদ আশ্রয়ে থাকুন। সম্মানিত আর কুতুবদিয়া ভাড়া সমিতি ভাড়া এবং অন্যান্য এলাকার মানুষজন, অনারা তাড়াতাড়ি নিরাপদ জায়গায় সরে যান। অনারা নিরাপদ থাকার সময় নেই, এখন শেষ সময়, অনা হাতে আইলাম। একতলা বাড়ি ফণি কেন থাকিবেন নীরবে, এটা আমাদের এটা ফানি বাড়ি দেবে গই 7-8 ফিট। অনারা অনেকেই রক্ষা করে নেবেন, টেলিফোনে টেলিফোনে অনারা বেক্ষণের খবর দেন, আত্মীয় স্বজনের খবর দেন, বেক্ষণের খবর দেন, টেলিফোনে টেলিফোনে ফেসবুক খবর চালাই যান। এদের পানি বাড়ি যাবে গই হর, পানি বাড়ি গেলে গই তখন হারি দেবেন, ফণি কেন পাইবেন সময় নাইবেন হারিবার। 7-8 ফুট পানি যদি হয় জোয়ারের ওই পুরনো জোয়ারের সব, তখন কিন্তু অনেকে কিন্তু আসবেন সময় নাইবেন। আপনারা তাড়াতাড়ি বেক্ষণ নিরাপদ আশ্রয়ে ছুটে চলুন। সম্মানিত হাস্যবাজারবাসী আসসালামু আলাইকুম, নীরবে আমাদের পানি বাড়ি যান গই। আরে আবহাওয়াবিদক কলে হর আই এমপি সাইমন সরোয়ার কমল আসিবে, এনে আবহাওয়াবিদক কলে হর যেমন সময় পানি বাড়ি যাবে 7-8 ফিট, তখন কিন্তু এনে কিন্তু সম্মানিত কক্সবাজারবাসী আমাদের পানি বাড়ি যাবে গই, ভগান সমগ্র কিন্তু পানি বাড়ি যাবে গই। অনলা 7-8 ফিট পানি বাড়িলে রাত 9টা সম্পূর্ণ জোয়ার, তখন কিন্তু আর ফণি কেন পাইবেন। তাই অনলা বেক্ষণের অনুরোধ, দয়া করে অনলা বেক্ষণে
স্থান লন নিরাপদ জায়গা। আসসালাম আলাইকুম। কেন আসুন অনারা ব্যক্তি নেই, অনারা তো নিরাপদ জায়গায়, অনারা নিরাপদ জায়গায় যাবেন বই। সম্মানিত সম্মানিত কক্সবাজারবাসী, অনারা তাড়াতাড়ি অনারা নিরাপদে ধোয়ান সম্ভব বাতাস সম্ভব হঠাৎ করে ফানি সাতাশ টুপিট বাড়ি যাবে বই। অনারা একতলা বাড়ি ফানি গেল থাকিবার নিরাপদ জায়গায় যাবেন বই। রাত আনুমানিক নয় ঘটিকার সময় আর হাস্যবাজারত ফানি বাড়ি যাবে বই। ফানি বাড়ি গেল বই পাই যাব বই ব্যক্তি। সম্মানিত হাস্যবাজারত আর কুটুম্বিয়া ভাড়া সমিতি ভাড়া মুরব্বীরা ভাইয়েরা, এনে আবহাওয়া অভিযোগ করলে হচ্ছে পুরান সংখ্যা বাতাসর গতিবেগ কমতাইব কিন্তু ফানি বাড়ি যাবে বই সাতাশ টুপিট। অনারা বেক্ষণে দয়া করি একটা নিরাপদ সুস্থ ঠাই দেবে গই। একতলা ঘর সাগরের উচ্চতা জোয়ার সব পাড়ি গেলে গই তুলে আর একতলা ঘর প্রত্যেকটা ডুবি যাবে গই। অনারা বেক্ষণ নিরাপদ আশ্রয়ে থাকুন। সম্মানিত আর কুতুবদিয়া ভাড়া সমিতি ভাড়া এবং অন্যান্য এলাকার মানুষজন অনারা তাড়াতাড়ি নিরাপদ জায়গায় সরে যান। অনারা নিরাপদ জায়গার সময় নেই, এখন শেষ সময় অনারা হাতে আইলাম। একতলা বাড়ি ফোনে কেন থাকিবেন নীরবে, এটা আমাদের এটা ফানি বাড়ি দেবে বই সাতাশ টুপিট। অনারা অনেকেই রক্ষা করে নেবেন টেলিফোনে টেলিফোনে অনারা বেক্ষণের খবর দান, আত্মীয় স্বজনের খবর দান, বেক্ষণের খবর দান টেলিফোনে টেলিফোনে ফেসবুকে খবর চালাই যান। এদের ফানি বাড়ি যাবে বই হয় ফানি বাড়ি গেলে বই তখন হারি দেবেন ফোনে কেন পাইবেন সময় না পাইবেন হারিবার। সাতাশ ফুট ফানি যদি হয় জোয়ারই পূর্ণ জোয়ার সব তখন কিন্তু অনেকে কিন্তু আসবেন সময় না পাইবেন। অনারা তাড়াতাড়ি বেক্ষণ নিরাপদ আশ্রয়ে ছুটে চলুন। সম্মানিত হাস্যবাজারবাসী আসসালাম আলাইকুম। নীরবে আমাদের ফানি বাড়ি যান বই এরে আবহাওয়া অভিযোগ করে হোক আই এমপি সাইমন সরোয়ার কমল আসিবে এনে আবহাওয়া অভিযোগ করে হোক তেমন সময় ফানি বাড়ি যাবে সাতাশ টুপিট তখন কিন্তু এরে কিন্তু অনেকে এই সাইও 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 গাড়ি সাইও ফামে সাইও। সম্মানিত কক্সবাজারবাসী আমাদের ফানি বাড়ি যাবে বই ভগান সম্ভব কিন্তু ফানি বাড়ি যাবে বই। অনলা সাতাশ টুপিট ফানি বাড়িলে রাত নয়টা সম্পূর্ণ জোয়ার তখন কিন্তু আর ফোনে কেন পাইবেন। তাই অনলা বেক্ষণের অনুরোধ দয়া করে অনলা বেক্ষণে স্থান লন নিরাপদ জায়গা। আজ আমাদের বাহাদুর সময় নয় নম্বর বিপদ সংকেত। এখানে আমাদের সাথে সম্মানিত মেয়র মহোদয় জনাব মুজিবুর রহমান, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবু তালেব, উপজেলা যুবলীগের সভাপতি জনাব ইফতেখার উদ্দিন সহ আজকে আমরা সকলেই এখানে কক্সবাজারবাসীর কাছে আবেদন জানাচ্ছি, রাত আনুমানিক নয় ঘটিকার সময়ে কক্সবাজারে সেই প্রলয় করে আম্পার আঘাত খানতে পারে। যদিও আবহাওয়াবিদরা বলছেন কক্সবাজারে বাতাসের গতিবেগ কমে যাবে কিন্তু পূর্ণ জোয়ারের সময় হওয়াতে সাগরের উচ্চতা আনুমানিক সাত থেকে আট ফিট বৃদ্ধি পেতে যাচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়েছি সাগরের এই উচ্ছল অবস্থা দেখতেই আপনারা বুঝতে পারবেন কত হিংস হয়ে আসছে। এখন কিন্তু ভাটা এখন জোয়ার যখন শুরু হবে সেই রাত আনুমানিক নয় ঘটিকার সময়ে এই সাত আট ফিট পানি কক্সবাজার শহরেও ঢুকে যেতে পারে। তাই সকলের কাছে একান্ত আবেদন, আসুন আমরা কক্সবাজার শহরের সাগর উপকূলে যারা একতলা বাড়িতে থাকি আপনারা দুইতলা তিনতলা বাড়িতে গিয়ে স্থান নিই, এবং আমরা দুই তিনতলা বাড়িতে গিয়ে স্থান নিই এবং আমরা যেভাবে পারি নিরাপদে আমরা থাকি। সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ। সবাই আল্লাহর কাছে
দোয়া চান যাতে মহান রব্বুল আলমিন আল্লাহ তাআলা আমাদেরকে এই বড় বিপদ থেকে রক্ষা করে, যারা সাগর পাড়ে আছেন জলোচ্ছ্বাস হতে পারে 10-15 ফিট, এখনো শেষ সময়ে আপনারা ফিরে যান নিরাপদ আশ্রয়ের স্থলে। তুফান চলাকালীন বড় গাছের নিচে আপনারা আশ্রয় নেবেন না এবং কাঁচা ঘর বাড়িতে আপনারা থাকবেন না। আমরা এখন শেষ সময়ে আসছি, আবহাওয়াবিদদের হিসাব অনুযায়ী 2-4 ঘন্টার মধ্যে তুফান শুরু হতে পারে। এখন আমরা যেখানে দাঁড়িয়েছি কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন, এখানে আমাদের সাথে আছে রামপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ও মাহবুবুল আলম সহ সাংবাদিক বৃন্দ। আমরা যে আসছি, আমরা কক্সবাজারের সাগর পাড়ের একটি অঞ্চলে আছি। সাগরের সেই ঢেউয়ের ঝঞ্ঝা দেখে বোঝা যায় 2-4 ঘন্টা পরে এই সাগর কীভাবে হিংস্র হতে পারে। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আসুন আর দেরি নয়, আমরা সবাই নিরাপদ আশ্রয়ে ছুটে আসছে। আমরা দেখতেছি আফবান আমাদেরকে আঘাত করতে পারে, তারপর আমরা নিরাপদ রাখার জন্য আমি সকাল থেকে এখানে গাড়ির ব্যবস্থা করেছি, ঘুরতে পাড়ায় পার্থপুর সরাসরি থেকে আমরা মানুষের নিরাপদের ব্যবস্থা করেছি। এবং যে নিরাপদ স্থান আমাদের সেকুলার সেক্টর স্কুল, সরকারি স্কুল, চাকরি সমস্ত কিছু আমরা এখানে ব্যবস্থা করে রেখেছি। আর আমাদের প্রাণের বিষয়ে আমরা খাওয়া দাওয়া চিরা গোড় আমরা মজুত করে রেখেছি, আমাদের কোনো অসুবিধা হলে সেই ব্যবস্থা আমরা দিতে পারবো। সেই ব্যবস্থা গতকাল থেকে আমাদের চলতেছে, আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি, আমাদের প্রতিনিয়ত আমাদের কন্ট্রোল থেকে সেই ব্যবস্থা আমরা চলতেছি।